স্যামসাং এর এক্সিনোস এর নেক্সট ফ্ল্যাগশিপ প্রসেসর এক্সিনোস 2200, যেটা স্যামসাং অ্যানাউন্স করবে এক্সিনোস 2100 এর সাকসেসর রূপে। রিসেন্টলি স্যামসাং তাদের এই ফ্ল্যাগশিপ প্রসেসরটি অ্যানাউন্স করেছিল গ্যালাক্সি S21 সিরিজের সাথে, এবং এই প্রসেসরটি অতটা পাওয়ারফুল ছিল না যে সেটা অ্যাপেলের A14 বায়োনিক অ্যাসোসি এবং স্ন্যাপড্রাগনের 888 প্রসেসরটিকে বিট করতে পারে। কিন্তু রিসেন্ট বেশ কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে স্যামসাং এর এক্সিনোসের যে নেক্সট ফ্ল্যাগশিপ প্রসেসরটি আসতে চলেছে এক্সিনোস 2200, সেই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের 895 এবং অ্যাপেলের A15 বায়োনিক অ্যাসোসিকে বিট করতে পারে। রিসেন্ট বেশ কিছু রিপোর্ট থেকে জানা গেছে স্যামসাংয়ের এই নেক্সট ফ্ল্যাগশিপ প্রসেসরটি তৈরি করা হবে 4mm আর্কিটেকচারের ওপর, যেটা তৈরি হবে LPE টেকনোলজিতে এবং যেটা স্যামসাং নিজেরাই ডেভেলপ করেছে। এবং স্যামসাংয়ের এই নেক্সট ফ্ল্যাগশিপ প্রসেসরটি হবে বিশ্বের প্রথম প্রসেসর যেখানে AMD এর GPU ব্যবহার করা হবে, আর যেটা AMD অফিশিয়ালি কনফার্মও করেছে। আর এই প্রসেসরটিতে ব্যবহার করা হবে AMD Radeon 2 আর্কিটেকচারের GPU। এছাড়াও জানা গেছে এখানে যে CPUটা থাকবে সেখানে 3 প্রকারের কোর ব্যবহার করতে পারে স্যামসাং, যার একটা থাকবে প্রাইম কোর, এবং এই প্রাইম কোরটা তৈরি করা হবে ARM এর X2 আর্কিটেকচারের উপর। এছাড়াও জানা গেছে এখানে নাকি 3টি হাই পারফরমেন্স কোর তারা ব্যবহার করবে এবং 4টি পাওয়ার এফিসিয়েন্সি কোর থাকবে। এছাড়াও রিসেন্ট একজন লিকার তার রিপোর্টে জানিয়েছে এই স্যামসাংয়ের নেক্সট ফ্ল্যাগশিপ প্রসেসরটি CPU এর দিক থেকে স্ন্যাপড্রাগন 895কে বিট করবে এবং GPU এর দিক থেকে অ্যাপেলের A15 বায়োনিক এবং স্ন্যাপড্রাগন 895 প্রসেসরটিকেও বিট করে দিতে পারে, এমনটাই সে তার রিপোর্টে জানিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে এক্সিনোসের নেক্সট ফ্ল্যাগশিপ প্রসেসর এক্সিনোস 2200 এই প্রসেসরটি কতটা পাওয়ারফুল হয়, আর স্যামসাং তাদের প্রথম কোন স্মার্টফোনে এক্সিনোসের এই ফ্ল্যাগশিপ প্রসেসরটি ব্যবহার করে সেটা হচ্ছে দেখার বিষয়। তো আপনার মতামত কি এক্সিনোসের 2200 এই প্রসেসরটিকে নিয়ে, আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন।